আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল্লাহ সহকারী শিক্ষক লাইফ ফেয়ার স্কুল ভাটারা ক্যাম্পাস বিগত ভিডিওগুলোতে আমি তোমাদের প্রাথমিক পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে আলোচনা করতাম আজ একটু ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব আজ আমরা পরীক্ষার হলে দশটি করণীয় নিয়ে আলোচনা করব শুরু করছি পরীক্ষার হলে আমরা খাতা হাতে নেওয়ার পরে অনেক সময় আগে প্রশ্ন দেখো বন্ধু এগুলো না করে আমরা কি করব করবো প্রশ্ন হাতে পেলে সঙ্গে সঙ্গেই সময় নষ্ট না করে মার্জিন করবো খাতার উপরের দিকে দেড় ইঞ্চি এবং বাম দিকে এক ইঞ্চি মার্জিন করবো সাধারণত পেন্সিল দিয়ে মার্জিন করলে ভালো হয় পেন্সিল কেন ব্যবহার করতে বলছি কারণ তুমি এটা মার্জিন করতে গেলে তোমার একটা লাইন বাঁকা হয়ে যেতে পারে তো যদি পেন্সিল দিয়ে করো তাহলে তুমি এটাকে মোছে আবার লাইনটা সোজা করে নিতে পারবে ঠিক আছে ওকে পরবর্তী কি করবে সেটা দেখি পরীক্ষার খাতায় প্রায় দেখা যায় কিছু ছাত্রছাত্রী এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে বেশ ফাঁকা রাখে অথবা পৃষ্ঠা ডান পাশে এবং নিচে বেশি জায়গা ফাঁকা রাখে প্রশ্নের উত্তরের পৃষ্ঠা সংখ্যা বাড়াতে তারা এই কাজ করে এরকমের চালাকি করা ঠিক নয় এর ফলে পরীক্ষক অকুশী হতে পারেন আবার অনেকে দেখেছি আমি খুব চাপাচপি করে লিখে চাপাচপি না করে তোমরা এক আঙুল করে ফাঁকা রাখবে মিনিমাম এক আঙ্গুল করে ফাঁকা রাখবে আর কখনোই বেশি ফাঁকা রাখবে না অনেকে দেখবে খুব বেশি ফাঁকা রাখতেছে আবার অনেকে একদম চাপাচপি করতেছে খুব বেশি ফাঁকা রাখার দরকার নাই আবার খুব চাপাচপি করার দরকার নাই ওকে প্রশ্ন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে প্রশ্নটি মনোযোগ সহকারে পড়তে হবে তা না হলে অনেক সময় দেখা যায় প্রশ্নে চাচ্ছে একরকম আর তুমি উত্তর লিখতেছো অন্যরকম তাহলে তো হবে না একই সঙ্গে উত্তর লেখার আগে দেখে নিতে হবে প্রশ্নের ডান পাশে প্রশ্নের জন্য কত নাম্বার বরাদ্দ আছে যদি তোমার প্রশ্নের জন্য বরাদ্দ থাকে দুই নাম্বার তুমি যদি চার নাম্বার প্রশ্ন মতো উত্তর করো তাহলে কি কাজ হবে দুই নাম্বার প্রশ্নের জন্য আমাকে দুই নাম্বার প্রশ্ন মতো লিখতে হবে যেসব প্রশ্ন উত্তর ধরো সংক্ষেপে ছোট প্রশ্ন উত্তর করতে বলে সেখানে তুমি কখনোই কাঠামোবদ্ধ প্রশ্নের মতো উত্তর করবে না যদি একটা প্রশ্নের উত্তর দুই বাক্যে চায় তুমি দুই বাক্যে উত্তর করবে ঠিক আছে প্রশ্নে যতটুকু চাবে ঠিক ততটুকু লিখবে বানান ভুলের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে এর কারণে তোমাদের নম্বর কমে যেতে পারে নিয়মিত লেখা চর্চার মাধ্যমে বানান ভুল সংশোধন হতে পারে আমি বারবার তোমাদের বলি যে তোমরা বোর্ড বই বেশি বেশি পড়বে এবং সেই অনুসারে লিখবে না লিখলে কাজ হবে না লিখলে তুমি যেমন একটা সময় ছোটবেলায় আমি সবচেয়ে বেশি ভুল করতাম ভুল লেখাতে ভুল লিখতে সময় আমি দীর্ঘকার দিতাম এখন আসলে ভুল লিখতে সব সময় আমি যা ভুল করে আসতাম ভুল লিখতেই ভুল করতাম আমি তো ভুলের রহস্যকার হবে আমি সবসময় লিখতাম দীর্ঘকার তার মানে ছোটবেলাতে একটা ভুল ছিল আমার এটাই তো এখন এটার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকা লাগবে শুধু আমার একটা দুর্বলতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এরকম অনেক ভুল আছে অনেকে যেমন বিশেষ করে ইংলিশে আমার একটা স্টুডেন্ট ছিল সাকিব সাকিব লিখতে গেলে এস এ কে আই বি বি লিখতে গেলে সে ডি লিখে ফেলতো অর্থাৎ সাকিব হয়ে যেত তার নাম তো এরকম তোমাদের অনেক ভুল হতে পারে এরকম আমি একটা উদাহরণ দিলাম অনেক ভুল আছে এরকম আমাদের তা আমরা যখন লিখব লেখার ক্ষেত্রে অবশ্যই বাড়ানোর প্রতি সতর্ক থাকব যে প্রশ্নটি তোমার সবচেয়ে বেশি কমন সেটার উত্তর আগে লিখতে পারো প্রশ্নের নম্বরের সঙ্গে মিল রেখে উত্তর লিখতে হবে এমন কোনো কথা নেই ধরো তুমি আহ সং সংক্ষেপে উত্তর দিবা এরকম প্রশ্নের উত্তর তুমি ক পারো আবার খ পারো না গ পারো এখন কি তুমি ক পারো তারপরে খ পারো না এখন কি খ তোমাকে দিতেই হবে এমন কোনো কথা নাই তুমি ক পারো ক পরে ঘ পারো সমস্যা নাই ঘ দাও আমার যে করে প্রশ্ন চাই আমি সেই করে প্রশ্ন উত্তর দিতে পারলেই হলো শুধুমাত্র আমি চেষ্টা করব যে নম্বর মানে হচ্ছে কত নম্বরের প্রশ্ন কতটুকু লিখবো সেটা খেয়াল রাখবা ঠিক আছে দরো 10 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে তোমার এখানে প্রশ্ন আছে 12 12টা প্রশ্ন আছে তুমি 10টা প্রশ্ন উত্তর করবে ওকে সমস্যা নাই 10টা তুমি ক কল্লা ঘ কল্লা উ কল্লা চ কল্লা এভাবে করে মিলা দিলেই তুমি যেটা পারো যেগুলো পারো ঠিক সেগুলো আনসার করবে তোমার একদম সিরিয়াল বাই দিতে হবে এমন কোনো কথা নাই ঠিক আছে আর তুমি যেটা ভালো পারো সেটা যদি আগে লেখো তার মানে সেটা তুমি সহজে লিখতে পারবে ঠিক আছে আর যেটা কম পারো অপেক্ষাকৃত সেটা লাস্টের দিকে লেখার চেষ্টা করবে চিন্তা করে করে তারপর লিখবে শূন্যস্থান এবং মিলকরণের প্রশ্নে প্রশ্ন লেখার প্রয়োজন নেই কেবলমাত্র উত্তর লিখবে আচ্ছা অনেকটি টিচার হচ্ছে কি তোমাদেরকে শূন্যস্থানের সাথে পুরো লাইন লিখতে বলে আমি সেটা বলবো না শূন্যস্থান এক মার্কেট ঠিক আছে এক মার্ক তুমি পুরো লাইন না লিখে শুধু শূন্যস্থানটুকু লিখলেও তোমার উত্তর হয়ে যাবে এবং মিলকরণও তোমার পুরো বক্স করে মিলকরণ লিখবা না কখনোই না ডান পাশ আর পাশ মিলে এক টানে লিখে দিবে ঠিক আছে তাহলে এতে কি হবে লেখার সৌন্দর্য থাকবে এবং তোমাদের কম সময় লিখতে পারবে আর অনেকে দেখা গেছে শূন্যস্থান লিখতে গেল পুরো লাইন ঠিক লিখলো যা শূন্যস্থান লিখতে হবে সেটাই ভুল লিখলো তাহলে কি হলো শূন্য শূন্যস্থানে একদম শূন্যই পেলে তা আমার পুরো লাইন না লিখে আমি কি করবো শূন্যস্থানে শুধু ওই বাক্যটুকু লিখে দিব বা ওই শব্দটুকু লিখে দিব নীলকরণে ডান পাশ আর পাশের লাইনটুকু পাশাপাশি লিখে দিব ঠিক আছে যেন পরীক্ষার মোট সময় ঘন্টা দশ মিনিট আগে সব প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে যেন এই দশ মিনিট তুমি রিভিশন করতে পারো বুঝতে পারছো রিভিশনের সময় সব প্রশ্ন পুনরায় পড়া ভালো সময় না পেলে প্রত্যেক প্রশ্নের প্রথম অংশ এবং যতটুকু সম্ভব পড়তে হবে তবে কোন প্রশ্নোত্তর বাদ দেওয়া যাবে না প্রশ্ন প্রশ্নপত্রের নম্বরের সঙ্গে উত্তরপত্রের নম্বর মিল আছে কিনা সেটা খেয়াল করবে ধরো তুমি প্রশ্ন উত্তর দিচ্ছ ঘ নাম্বারের কিন্তু তুমি প্রশ্ন লিখে ফেলছো ক নাম্বার তাহলে টিচার কিন্তু প্রশ্ন দেখে তোমার উত্তর কারেকশন করবে সেখানে যদি দেখে যে তুমি ক নাম্বার লিখেছো কিন্তু উত্তর তোমার মিল নাই তাহলে কিন্তু আবার টিচার প্রশ্নটা কেটে দেওয়ার সম্ভাবনা আছে তো চেষ্টা করবে ক নম্বর লিখছ উত্তর করছো ক নম্বর উপরে ক লিখে দিবে সুন্দরভাবে আর টিচারদের সুবিধার্থে তোমরা এক কর্নারে না লিখে মাঝামাঝি লিখবে ক লিখে সুন্দর করে একটা ব্রাকেট দিয়ে দিবে দিয়ে তুমি লিখে দিবে ঠিক আছে আমি ক্লাসে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এখন সংক্ষেপে যতটুকু পারলাম বুঝালাম কোনো কিছু লেখার পর যদি বুঝতে পারো সেটা ভুল হয়েছে তবে এক টানে কাটবে তাহলে বোঝাই যাবে না যে তোমার সেটা কাটাকাটি হয়েছে কিনা অনেকে এমন ভাবে কাটাকাটি করে মনে যেন পেজটাই ছিঁড়ে যাবে তো ওই রকম করার চেষ্টা করবে না এক টানে কেটে দিবে মনে থাকবে আচ্ছা অনেকের হাতে লেখা সুন্দর নয় তবে লেখার সময় যদি খেয়াল থাকে এবং যত্ন থাকে অথবা একটু ধীরে হয় তাহলে লেখাও সুন্দর হবে না আমি একটু ধীর বললাম এর জন্য কি তোমরা ধীরে লিখবে না অবশ্যই লেখার গতি থাকবে কিন্তু ধরো আমি ক লিখতে ভুল করি কিন্তু আমি ছোটবেলা থেকে খ লিখাটা পারতাম না তো আমি যখন খ লিখতে আসবো তখনই আমি ছোট আস্তে করে লিখতাম যাতে অর্থাৎ তোমার লেখার স্পিড থাকবে যেখানে তোমার দুর্বলতা সেখানে একটু সময় দিবে মনে থাকবে অবশ্যই সুন্দর দেখানোর হচ্ছে বর্ণগুলো স্পষ্ট হওয়া বেশি দরকার এই জন্য বললাম আমি যেমন ক লিখতে গেলে আমার ঘ হয়ে যেত সেখানে সরি খ লিখতে গেলে আমার ঘ হয়ে যেত তো খ আর ঘ কিন্তু এক না এখানে যদি আমি স্পষ্ট করে লিখি তাহলেই তাহলে আমার বেশি লেখা সুন্দরের চেয়ে আমার লেখা স্পষ্ট বেশি দরকার জন্য একটু সময় নেই স্পষ্ট করে লিখবে আচ্ছা সর্বশেষ কথা মূল খাতার পৃষ্ঠায় পৃষ্ঠার নম্বর দেওয়ার প্রয়োজন নাই তবে অতিরিক্ত কাগজ নিলে অবশ্যই সেখানে পৃষ্ঠার নম্বর দিবে বুঝতে পেরেছো যখন তোমরা লুট নাও সেখানে অবশ্যই পৃষ্ঠার নম্বর আচ্ছা যেহেতু তোমাদের আজকেই ঈদের আগে লাস্ট ক্লাস আজকে আমি তোমাদের কিছু দিলাম না আর তোমরা আশা করি পরীক্ষায় কিভাবে লিখবে সেটা তোমরা বুঝতে পেরেছ যদি আরো কোনো কিছু থাকে বলার যে স্যার আরো এগুলা এগুলো করলে ভালো হতো সেটাও তোমরা আমাকে কমেন্টস জানতে পারো স্যার এটা করা যেত এটা অ্যাড করা যেত আমি আমার মতো করে তোমাদেরকে এগুলো বললাম আর কখনোই মানে হিজিবিজি করার করব না যতটুকু পয় পরিষ্কার ভাবে লেখা যায় একদম বিশৃঙ্খল করা যাবে না শৃঙ্খলা এবং সুন্দরভাবে লিখবে কাটাকাটি করা যাবে না যদি কাটতে হয় এক টানে কেটে দিতে হবে আর একদম গিজিবিজি গিজিবিজি করে কাটা যাবে না মনে থাকবে সবাইকে অগ্রিম শুভেচ্ছা ঈদের ঈদ মোবারক ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ